আমাদের টু ব্রাইড দেখি তাকা টাকা একটু এই যে আইব্রো করেনি নেল এক্সটেনশন করেনি ও আজকে ব্রাইডাল সাজে ঠিক আছে সাজাই ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানতাম না যে আমি কিভাবে ওর উপর মেকআপটা করব আমি ওকে প্রচুর প্রচুর রকমভাবে ভাবে কনভিন্স করেছি এমনকি এটাও বলেছি যে তুই যদি আইব্রো না করিস তোর ফেসে যদি হেয়ার রিমুভ না থাকে তাহলে কিন্তু আমার ভীষণ প্রবলেম হবে মেকআপটা করতে আর লাস্টলি তোকে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না বাট ও এত কিছু শোনার পরেও ওর নিজের মত থেকে একদম সরেনি ও ফেসিয়াল হেয়ারও রিমুভ করেনি আর ও আইব্রোটাও করেনি তার উপরেই আমাকে মেকআপটা করতে হয়েছিল ও আজকের ব্রাইট ছিল আমার ভীষণ চেনা পরিচিত একটা মুখ ও আমার কলেজের এক বান্ধবী ছিল তবে আমার থেকে অনেকটা বেশি জুনিয়র আজ অনেক বছর পর ওর সাথে আবার দেখা করার একটা সুযোগ হলো আমার কাজের মাধ্যমে দেখে খুব ভালো লাগছে যে ও একই রকম আছে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আজকে আমার এই ব্রাইডকে সাজাবো বলে ওকে একটা মুসলিম ব্রাইডাল লুক দেব বলে এই যে চলে এসছি ওর বাড়িতে কিছু বলতে চাস কিছু বলতে চাস খাবার নিয়ে এসছে খেয়েছিস নিজে খেয়েছিস কতটা তার জন্য গিফট আছে গিফট আছে একটা দেখো আমি কিন্তু এখানে যে শুধু মেকআপ আর্টিস্ট হিসেবে এসেছি তা নয় ও আমাকে ইনভাইটও করেছিলো পার্সোনালি আর এটা ওর গিফট নয় এটা ওর তত্ত্বে পাওয়া শাড়ি যেটা ও আজকে পরবে ওর বিয়েতে খি রে তো বলো বল বল

কি করব কি করব না এই টেনশানটা ভীষণ মাথার ওপর কাজ করছিল দেখো ওর ওখানে কতটা ফেশিয়াল হেয়ার রয়েছে ও কিছু রিমুভ করেনি আর আমি ওকে যখন জিজ্ঞাসা করি যে কেন এরকমটা কেন করছিস ও তখন আমাকে বলে যে নামাজের কিছু নিয়ম কানুন হয়তো আছে যার কারণে ও সেগুলো করতে পারবে না তো আমি আর এই জন্য ওকে আর কোনো বাধা দিইনি ঠিক আছে আমি এর উপরেই তোকে করে দেবো এটা বলে ওকে একটা আশ্বাস দিয়েছিলাম আর আমার এই ব্রাইড এত শান্ত এত কম কথা বলে ওকে যদি হ্যাঁ বলি হ্যাঁ না বলি না ও সেটাই সবসময় শোনে আর এখানে দেখো ওর কলকাটা আমি করেছিলাম কলকাটাও আমার উপর ডিপেন্ড করেছিল যে আমি যেন যেরকম করে দেবো ও সেরকমই পছন্দ করবে আমি বললাম ঠিক আছে আমি আমার একটা ডিজাইন তোকে করে দিচ্ছি লাস্টলি ওর দেখি সেটা পছন্দ হয়েছে ও বলছিল যে টিপটা একটু বড় বড় হয়ে গেছে আমি বললাম যে না টিপটা বড় লাগছে এখন কিন্তু কলকাটা যখন করব ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে এই মিসকনসেপশনটা অনেকে থাকে যখন আমি টিপটা পড়াই আমি অ্যাকচুয়ালি নর্মালি পছন্দ করি একটু বড় টিপ পড়াতে যাতে কলকাটা যেন আরও বেশি ভালো ভাইব্রেন্ট করে আর সেটা যখন কলকা হয়ে যায় তখন সবাই অনেকে পছন্দ করে এই দেখো ওর চুল বাঁধাটা মোটামুটি আমি করতে পেরেছি ভীষণ কার্লি হেয়ার ছিল একটু প্রবলেম হচ্ছিল বাট ম্যানেজেবল ছিল সেটা আর তোমরা অনেকেই আছো যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভের বুকিং করতে চাও তাদেরকে আমি বলি যে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল বুকিংটা করে নাও নয় তো একবার ডেটটা আমার বুকিং হয়ে গেলে সেই ডেটটা কিন্তু আমি আর কারোর জন্য অ্যাভেলেবেল থাকতে পারবো না এরকমটা প্রচুরবার হয়েছে যে সামনের মাসের যেই ব্রাইডগুলো রয়েছে তাদের ইনস্ট্যান্ট ডেটটা ফিক্সড হয়েছে যার কারণে তারা আমাকে আর পাচ্ছে না আমার বলতে খুব খারাপ লাগছে যে আমি করতে পারছি না অ্যাকচুয়ালি কী করবো বলো আমার তো ডেটটা আগে থেকে বুকড হয়ে গেছে আমি তো তোমাদেরকে না বললে সত্যি আমার সেটা খারাপ লাগে এত এক্সপেকটেশান নিয়ে তোমরা আমাদেরকে ফোন করো মেসেজ করো বাট আমি ইনস্ট্যান্ট যখন বলে দিই যে না আমি ডেটটা নিতে পারবো না তখন সত্যিই মন থেকে ভীষণ খারাপ লাগে আর এটাও সত্যি যে পঞ্জিকা না বেরোলে ডেটটা বুকিং করা যায় না অনেক কিছুই অনেক প্রবলেম হয় তখন তো এটাও আমার হাতে নেই তোমাদেরকে বুঝতে হবে যে যখন বুক করবে তার বুকিংটা তো আমাকে নিতে হবে আর এই যে দেখো আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে ও একদম এরকমই একটা বেঙ্গলি ব্রাইডাল লুক চেয়েছিল আমার থেকে আর ও সেটা নিয়ে ভীষণ স্যাটিসফাইড আমাকে বলছিল ইভেন কি ওর বাড়ির লোক পর্যন্তও ভীষণ 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 পছন্দ করেছে তো তোমরাও জানিও তোমাদের ওর এই আজকের লুকটা কেমন কেমন লাগছে এটা আজকে একটা মুসলিম ব্রাইডাল মেকআপ ছিল চিনতে পারছো মেয়েকে আমার তখনই সব থেকে বেশি ভালো লাগে যখন ব্রাইডের থেকেও বেশি ব্রাইডের বাড়ির লোক তার লুকটা নিয়ে কমপ্লিমেন্ট করছে তখন যেন কোথাও গিয়েও একটা আলাদা অনুভূতি হয় একটা আলাদা ভালো লাগা তৈরি হয় যে না আমি পেরেছি তাকে তার স্পেশাল দিনটাকে স্পেশাল দেখাতে

আসতে কথা বলে দেখিচ্ছু শুনতে হয় না এ দিন মোটামুটি বারোটা থেকে সাড়ে অবধি ওকে আমি সাজিয়েছিলাম তারপরে ও ফটোশুটের জন্য ব্যস্ত হয়ে গেছিল আর বেলা আমাকে এই টেক্সটটা করেছিল আমি যে এটা পেয়ে কী ভীষণ হ্যাপি হয়েছি বলার মতো না যে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এতক্ষণ অব্দি তোর মেকআপটা স্টে করেছিল ও বললো হ্যাঁ কোনো প্রবলেম হয়নি আর তোমরাও জানিও তোমাদের কমেন্টের ওয়েট করছি আমি আর ওপারের মানুষদের জন্য তো আলাদাই আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে তোমরা এত 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 কেন আমাকে ভালোবাসো কোনো দিনও যদি যেতে পারি অবশ্যই আমি চেষ্টা করবো দেখা করার আর যারা মন থেকে চাও আমার সাথে দেখা করতে এখানেই শেষ হলো আজকের আমার এই ব্রাইডাল মেকআপ স্টোরিটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু জানাতে হবে